থ্রি টিপস সিট বন্টন নীতি করতে হবে তিনশো আসনের প্রার্থী তিন চারটা দল থেকে বন্টন করে কনফার্ম করতে হবে দ্বিতীয় সেখানে চার দলের চারজন ভিআইপি প্রার্থী নিশ্চিত বিজয় হতে পারে সেই সিটে তাদেরকে অগ্রিম তাদের জন্য সিট বরাদ্দ রেখে তারপরে নির্বাচন করাতে হবে তিন প্রকাশ্যে ঐক্য ঘটাতে হবে যদি এই কাজটি করা যায় তাহলে বাংলাদেশের বিএনপি এবং বিরোধী দলের লোকেরা অতি দ্রুত ক্ষমতায় আসবে এবং ফেজিবাদের পতন নিশ্চিত হবে ইনশাল্লাহ এই চার দলের সাথে ঐক্য না করে ছোটখাটো কোন দল নিয়ে টানাটানি হেসরা করে সময় ক্ষেপণ ছাড়া কোনো বিজয় হবে না বিজয় করতে হলে যাদের ভোট ব্যাংক আছে যাদের সাথে মানুষ আছে যাদের কথায় দেশ চলে যাদের আদর্শে বাংলাদেশের সিংহভাগ মানুষ চলে তাদেরকে সাথে নিয়ে আন্দোলন করতে হবে তিনটি কাজ সম্পন্ন করলেই বিএনপি সহ বিরোধী দলের লোকেরা রাষ্ট্র ক্ষমতা নিতে পারবেন এবং ফেসিবাদী এই শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারবেন প্রথম কাজটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যতম সেরা দল জামাতে ইসলামী বাংলাদেশ চর্মনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ মামুনুল হকপন্থী কওমি আলেম সহ একটি মোর্চা এই চারটি গ্রুপ সংগঠিত হয় সারা বাংলাদেশের তিনশো আসনের নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করতে হবে কনফার্ম করতে হবে তিনশো আসনে কে কোন আসনে কোন দল থেকে কতজন প্রার্থী হচ্ছেন ধরেনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল তারা দুইশো আসন বা দুইশোর অধিক আসনে তারা প্রার্থী দিলেন এই দুইশো আসনে অন্য তিনটি পার্টির একজনও প্রার্থী থাকতে পারবে না তথা বিএনপির আসনগুলোতে জামাতও প্রার্থী দিবে না চরমনায় প্রার্থী দিবে না এরপরে মামুনুল পন্থী হেফাজত পন্থীরাও কোনো প্রার্থী দিবে না তথা সকলের প্রার্থী হবে বিএনপির ওই প্রার্থী আবার বিএনপিকে নিশ্চিত করতে হবে বাকি যে একশো আসন বা কম বেশি এই আসনের মধ্যে জামাতকে যে কয়টি সিট দেয়া হবে সেই সিটে বিএনপির কোনো প্রার্থী থাকবে না চরমনার পীর সাহেবের কোনো প্রার্থী থাকবে না মামুনুল পন্থী হেফাজত পন্থীদের কোনো আর প্রার্থী থাকবে না তথা ওই জামাতের প্রার্থী হচ্ছে এই তিন গ্রুপের সকলের প্রার্থী তৃতীয় হচ্ছে একই উপায়ে হবে পীর আসনগুলোতে দানের শীষের প্রার্থীও হবে ওই দারিপাল্লা কিংবা আপনার হাত পাখার প্রার্থী ওই চর্মনার পীর হুজুরের প্রার্থী হবে বিএনপির প্রার্থী জামাতের প্রার্থী কিংবা হেফাজত ইসলাম মামুনুল পন্থীদের প্রার্থী একই উপায়ে মামুনুল সাহেবদের যেখানে প্রার্থী নিশ্চিত করবে সেই জায়গায় অন্য কোনো পার্টির প্রার্থী থাকবে না তারাই তাদের প্রার্থী হিসেবে গণ্য হবে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি দলের বা চারজন ব্যক্তির প্রতিনিধি যাতে সংসদে নিশ্চিত থাকতে পারে সেজন্য নিশ্চিত বিজয়ের সিটগুলোতে চারজন প্রার্থীকে কনফার্ম আসন বন্টন করতে হবে যদি আপনি মনে করেন যে এর মধ্যে কোনো একটি দলের প্রার্থী প্রধান যে রয়েছেন তার পারিপার্শ্বিক কারণে বিএনপি এরিয়া হওয়ার কারণে কিংবা আওয়ামী লীগের এরিয়া হওয়ার কারণে বিজয় নিশ্চিত না হওয়ার সম্ভাবনা তাকে বিজয় নিশ্চিত হয় এরকম সিটে তাকে নির্বাচিত করিয়ে আনতে হবে আমি যদি আর একটু খোলাসা করে বলি যেমন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন দু সালের সেই সময় নির্বাচনের পরে অল্প ছিট পেয়েছে তখন সিট ছেড়ে দিয়েছিল তখন খালেদা জিয়ার সিটে মৌদুদ আহমেদ সাহেবকে ব্যারিস্টার মৌদুদ আহমেদ সাহেবকে নির্বাচন করিয়ে জয়যুক্ত করে সংসদে আনা হয়েছিল এভাবে নিশ্চিত করতে হবে চর্মনায়ের পীর সাহেব হুজুরের প্রতিনিধি একজন দুইজন যারা মিনিমাম তাদের নিশ্চিত সিট যেখানে বিএনপির ভোট ব্যাংক আছে সেই জায়গায় তাদেরকে ভোটে দাঁড় করিয়ে অথবা জামাত এবং অন্য প্রার্থীদের ভোট ব্যাংক আছে সেই জায়গায় তাদেরকে দাঁড় করিয়ে নিশ্চিত তাদের বিজয় নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ সেইভাবে করে মামুনুল সাহেবদেরকেও আপনার একই উপায়ে ওরকম বিজয় নিশ্চিত হয় সেরকম সিটে নিয়ে কনফার্ম তাদেরকে সংসদে আনতে হবে এরকম সিট তাদেরকে দিতে হবে যদিও সেই সিট তার নিজস্ব নির্বাচনী আসনে নাও হয় এভাবে করে জামাত ইসলাম চরমোনাই এরপরে মামুনুল পন্থী হেফাজত ইসলাম এবং এই বিএনপির প্রধানরা যখন সংসদে আসতে পারবেন এবং এই আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে থাকবেন তখন আপনাদের এই বাংলাদেশে চার দলের এই যে মোর্চা গঠিত হবে বা একটি ঐক্য গঠিত হবে এই ঐক্য ফাটল থাকবে না এই ঐক্য আরো জোরালো শক্তি নিয়ে এগিয়ে যেতে পারবে এবং এই ঐক্যর মধ্য দিয়েই তারা ক্ষমতায় আসতে পারবে বা ক্ষমতায় যাওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে পারবে তৃতীয় যে কাজটি সেটা হচ্ছে প্রকাশ্যে ঐক্য যেটা আমি সব সময় বলে এসেছি যে নির্বাচনে জয়যুক্ত হতে হলে এই চার ব্যক্তির সাথে কোনো ধরনের না রেখে ঢাক কোনো গোপন চুক্তি না রেখে ডাইরেক্ট প্রকাশ্যে মাঠে খেলা হবে সেই মাঠে খেলার প্রকাশ্য ঐক্য গঠন করতে হবে এবং এই চারজন স্টেজের সামনে বসা থাকবে যেখানেই যাবে এই চারজন চার পার্টির নেতা তারা বাংলাদেশের মানুষকে সার্বভৌমত্বকে দেশের নাগরিককে উজ্জীবিত করে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ সকল ধরনের ষড়যন্ত্রবাদ এবং বাংলাদেশের এই ফেঁসিবাদী শেখ সকল অনৈতিক রাষ্ট্র ব্যবস্থা থেকে উত্তরণের জন্য তারাই মাঠে কাজ করবে এভাবে করে যদি নিশ্চিত করতে পারেন পাশাপাশি যদি মনে হয় যে বাংলাদেশের আরও বেশ কিছু দল আছে ছোট ছোট একটা দুটো ছিট দিয়ে তাদেরকে সংসদে আনা যায় ভালো তবে আমার প্রথম পরামর্শ হচ্ছে এই চার দলের সাথে ঐক্য না করে ছোট খাটো কোনো দল নিয়ে টানাটানি হেসরা সময় ক্ষেপণ ছাড়া কোনো বিজয় হবে না বিজয় করতে হলে যাদের ভোট ব্যাংক আছে যাদের সাথে মানুষ আছে যাদের কথায় দেশ চলে যাদের আদর্শে বাংলাদেশের সিংহবাগ মানুষ চলে তাদেরকে সাথে নিয়ে আন্দোলন করতে হবে অতএব আমার এই থ্রি টিপস আবারও বলছি প্রথমত সিট বন্টন নীতি করতে হবে তিনশো এই চারটা দল থেকে বন্টন করে কনফার্ম করতে হবে আন্দোলনের নির্বাচন আন্দোলনের পরে নয় করতে হবে দ্বিতীয় সেখানে চার দলের চারজন ভিআইপি প্রার্থী নিশ্চিত বিজয় হতে পারে সেই সিটে তাদেরকে অগ্রিম তাদের জন্য সিট বরাদ্দ রেখে তারপরে নির্বাচন করাতে হবে তিন প্রকাশ্যে ঐক্য ঘটাতে হবে যদি এই কাজটি করা যায় তাহলে বাংলাদেশের বিএনপি এবং বিরোধী দলের লোকেরা অতি দ্রুত ক্ষমতায় আসবে এবং ফেজিবাদের পতন নিশ্চিত হবে ইনশাল্লাহ